নমস্কার, ডিজিটাল বাংলায় আপনাদের আমরা করব জয়। নিশ্চয় এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজকে সারাদিন যাবত আমাদের এই অনুষ্ঠান চলেছে, আমাদের নিউজ অ্যাঙ্কার রিপোর্টার অমিত দা আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, এবং অন্যান্য রিপোর্টাররা সারা জেলা থেকে উত্তরবঙ্গ জুড়ে সমস্ত খবর দেখিয়েছেন। আমাদের উত্তরবঙ্গের প্রাণের মানুষ, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে মানুষটিকে আমরা সবসময় বন্ধুর মতো পাশে পাই, শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে অবলীলায় বন্ধুর মতো পাশে দাঁড়াচ্ছেন মমতাময়ী মা, যেমন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মমতা ব্যানার্জি, আমাদের উত্তরবঙ্গের অবশ্যই মানুষ রবীন্দ্রনাথ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সমস্ত জায়গা জুড়ে মানুষের কাছে, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আবদ্ধ হয়ে আমাদেরকে বন্ধুর মতো যিনি এই সময়টায় দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, মাননীয় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আমাদের সঙ্গে আজকের এই আমরা করব জয় নিশ্চয় অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন। রবীন্দ্রনাথবাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মনটা অবশ্যই অত্যন্ত একটা ভারাক্রান্ত, দুর্যোগের মধ্যে বিপাকে রয়েছে আমরা, সারা বিশ্ব বাংলার মানুষ আজকে বিপাকে রয়েছে। আপনাকে দেখেছি আমরা সমস্ত প্রতিবন্ধকতা দূরে সরিয়ে, শারীরিক একটা অসুস্থতা রয়েছে, মানুষের পাশে দাঁড়াচ্ছেন গিয়ে, কি বলবেন মানুষের কাছে যখন যাচ্ছেন? অনেক দেখুন, ছোট থেকে বড় হয়েছি, এমন ভাইরাসের কথা কোনোদিন শুনিনি। এরকম ভাইরাসে আক্রান্ত হয়ে যে মানুষ মারা যায়, এত মানুষ মারা যায়, সেটাও কোনোদিন শুনিনি। এই রোগটার উৎপত্তি হয়েছে চায়না থেকে, চায়নার পর ইটালি, ফ্রান্স, ইরান, তেহরান এবং আমেরিকা, লন্ডন, আস্তে আস্তে বিশ্বের প্রায় 200-র উপরে দেশে এই রোগটা, এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে মূলত কিন্তু এখানে কিন্তু উৎপত্তি স্থল নয়, যারা বিভিন্ন রাজ্যে দেশে ছিলেন কর্মরত অবস্থায়, কেউ চীনে ছিলেন, কেউ আমেরিকা ছিলেন, কেউ ইটালিতে ছিলেন, কেউ জাপানে ছিলেন, কেউ তেহরানে ছিলেন, কেউ ইন্দোনেশিয়া ছিলেন, ওখান থেকে এই লোকগুলো যখন আসা শুরু হলো আমাদের দেশে, তখন থেকেই কিন্তু আমাদের একটা মধ্যে একটা আতঙ্কই তৈরি হলো প্রথমে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক আগেই তিনি কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে এই বিমান যে চলাচলটা, এই বিমান চলাচলটা বন্ধ করে দেওয়া হোক এবং ট্রেন চলাচলটা বন্ধ করে দেওয়া হোক। তো আজকে যে লকডাউন আমরা ঘোষণা করছি, অনেক পরে, মমতা ব্যানার্জি অনেক আগেই কিন্তু এই করোনা ভাইরাসের আগাম, এর গুরুত্ব উপলব্ধি করে অনেক আগে থেকেই কিন্তু প্রোটেকশনের ব্যবস্থা করেছেন এবং মানুষকে সতর্ক করা, সচেতন করার কাজে কিন্তু লেগেছেন। এবং ঘন্টায় ঘন্টায় তিনি কখনো স্বাস্থ্য বিভাগের সাথে, কখনো নবান্নের সমস্ত স্তরের আধিকারিকদের সাথে, বিশিষ্টজনদের সাথে তিনি আলোচনা করেছেন, এমনকি বিরোধী দলের যারা নেতৃত্ব তাদের সাথেও আলোচনা করেছেন এবং নিজে দাঁড়িয়ে থেকে বিভিন্ন এলাকা এলাকায় গিয়ে ঠিকঠাক চলছে কি না লকডাউনটা এবং মানুষ সেটা মানছে কি না সেটা যেমন নজরদারিতে রেখেছেন, তেমনি যে সোশ্যাল ডিস্টেন্সটা যে মেনটেন করতে হবে সেটাও নিজের হাতে গোল দাগ চিহ্ন দিয়ে দিয়ে তিনি সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছেন। একদম, আপনি যে তথ্যগুলো দিচ্ছিলেন, আপনাকেও আমরা আজকে দেখেছি বিভিন্ন জায়গায় গেছেন আপনি কিছুদিন আগে, আমাদের যে প্রেস ক্লাব রয়েছে কোচবিহারে সেখানে সাংবাদিক বন্ধুদের, পুলিশদের মধ্যে, আজকে ব্যক্তিগতভাবে মাতৃমায় একটা ঘটনা ছিল সেখানে আপনি দূরত্বটা তৈরি করেছেন। আজকে যখন আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদের কাছে একটু তথ্য দিতে চাই, এই মানুষটি এই বয়সে কতটা সচেতন, 1 মিটার দূরত্ব তৈরি করবার কথা নিজেই তিনি দূরত্ব আমার সঙ্গে তৈরি করে বসলেন, মানুষকে সচেতনতা দেবার জন্য মাস্কটা নিজের কাছে রেখেছেন, সারাদিন যাবত এত পরিশ্রমের পরও নিজে হয়তো নিজের সেফটা করার সময় পাচ্ছেন না, দাড়ি কামানোর সময় পাচ্ছেন না, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আপনারা সেই চিত্র দেখছেন। এবং রবিবাবু কিছুক্ষণ আগে যে তথ্যটা আপনাদের কাছে দিচ্ছিলেন, আপনাদের সঙ্গে একই রকমভাবে আমরা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে সেই তথ্য দিয়েছিলাম, সেই তথ্য যদি আপনাদের সঙ্গে, বন্ধুরা যাদের আজকের অনুষ্ঠান দেখছেন, লকডাউনের সারাদিন
আমরা করব জয় নিশ্চয় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রয়েছেন। সব এয়ারপোর্ট থেকে তথ্য নিয়ে গত 15 দিনের মধ্যে যারা বাইরে থেকে এসেছেন, ভারতে এসেছেন, প্রত্যেকের কম্পালসারি কোয়ারেন্টাইন এবং প্রত্যেককে টেস্ট করা হোক, এভাবে এগিয়েছে চীনের সবচেয়ে কাছের দেশ তাইওয়ান, সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, অনেকটা কম সেই সব জায়গায় রোগে কন্ট্রোল করতে পেরেছে। যারা করেনি সেই দেশ ইতালি, স্পেন, ইরান, তারা বুঝেছে আমরা কবে ভাববো, এই সময়টা ভাবার সময় এসেছে, আর এটাই জরুরির অবস্থা। বিশ্বে কোথাও এমন যুদ্ধ হবে না, দেশের সেনাবাহিনী এই কাজে লাগানো দরকার, এইরকম পরিস্থিতি এখন একটাই সময়টা এসেছে, যুদ্ধকালীন পরিস্থিতি। আমি তো প্রথমেই বলেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাটা প্রথমে গুরুত্ব দিত, যদি শুনত, এই লকডাউন ঘোষণার অনেক আগেই যদি দেশের প্লেনগুলো বন্ধ করে দেওয়া হতো, ট্রেন চলাচল বন্ধ না হলেও কমিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু এটা সারা দেশে এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার সুযোগ ছিল না। তাও কপাল ভালো যে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির বারবার বলা সত্ত্বেও, সব বলার পরে কেন্দ্রীয় সরকারের ঘুম ভেঙেছে, তারা প্লেনগুলো বন্ধ করে দিয়েছে, অন্তর্দেশীয় প্লেন চলাচলও বন্ধ করে দিয়েছে, ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে, এবং ভিন রাজ্যের লোককে এই রাজ্যে, ভিন দেশের লোককে এই দেশে আসাটাও বন্ধ করার উদ্যোগটা নিয়েছে। তো এটা এরকমই একটা রোগ, এটা ছোঁয়াচে রোগের মতোই, মুখের লালা, থুতু, এগুলো যদি কোথাও পড়ে, যদি আপনার শরীরে কোনো ভাইরাস থাকে করোনার, তাহলে সেখান থেকে জন্ম নেবে। তবে একটাই জিনিস যেটা বিজ্ঞানীরা বলছে, একটা টেম্পারেচার, নির্দিষ্ট একটা টেম্পারেচার যখন থাকে, একটু বাড়ে, তখন এটার প্রাদুর্ভাবটা কমে। কিন্তু ঠান্ডা জায়গা যেখানে, ঠান্ডার দেশ যেখানে, দেখবেন ইটালি, রোম, নিউ ইয়র্ক, লন্ডন, সে জায়গায় এত তাড়াতাড়ি এটা কিন্তু ফেলে গেছে একদম। সেই ক্ষেত্রে খুব কপাল ভালো যে আমরা এখন গ্রীষ্মের কালে পড়েছি, আমাদের টেম্পারেচারটা অনেকটাই বেশি, এবং যে 10 জন এ পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায় যাদের মধ্যে এর ভাইরাসটার পজিটিভ পাওয়া গেছে, তার মধ্যে মাত্র 1 জন মারা গেছে। এই 10 জনের 10 জনই কিন্তু বহিরাগত, অর্থাৎ বহিরাগত ঠিক না, মানে অন্য দেশে ছিলেন, তারা ওখানেই রোগটা বাঁধিয়ে, শরীরে বাঁধিয়ে চলে এসছেন। আমার মনে হয় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এরকম যদি একটা কথা বলতেন যে 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 দেশে আছে সেই দেশেই থাকুক, যদি তার শরীরে এই ভাইরাসটা ঢুকে থাকে তাহলে সেখানেই তার ট্রিটমেন্টটা হোক, তাহলে কিন্তু খুব ভালো হতো, তাহলে কিন্তু এত লোক আসতো না, হাজারে হাজারে লোক যারা ভিন ভিন দেশে ছিল তারা কিন্তু আসতো না, তারা যত কম আসতো বা একেবারে যদি না আসতো তাহলে কিন্তু ভারতবর্ষ সেফ থাকতো, ভারতবর্ষে এই রোগের প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করতাম না, বা এরকম ব্যাপার হতো না, লকডাউন কথাটা আগে জীবনেও কোনোদিন শুনিনি, যুদ্ধকালীন পরিস্থিতি থেকেও বোধহয় বেশি ভয়ঙ্কর। কারণ 62 সালের চাইনিজ যুদ্ধ আমি দেখেছি, 65 সালের পাকিস্তানের সাথে যুদ্ধ দেখেছি, 71 সালের বাংলাদেশ আর পাকিস্তানের মুক্তিযুদ্ধও দেখেছি, এই যুদ্ধগুলো দেখার সুযোগ ঘটেছে। সুতরাং সেই ক্ষেত্রে তখনও এত মানুষ তটস্থ ছিল না, যেভাবে তটস্থ হয়ে গেছে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, ভয়ের কিছু নাই, কেউ গুজব ছড়াবেন না, কেউ আতঙ্কের পরিবেশ তৈরি করবেন না, সরকার আমাদের পাশে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘণ্টায় ঘণ্টায় তার মূল্যবান যে পরামর্শ টিভির মাধ্যমে তিনি রাজ্যের মানুষ, দেশের মানুষকে দিয়ে যাচ্ছেন, সেটা যদি আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আমরা সেভ করতে পারবো। এবং সব লোককে বেশিরভাগ সময়টা ঘরে থাকতে হবে, খুব জরুরি যদি না হয় কিছু দরকার তাহলে বাজারে যাওয়া বা কোথাও যাওয়ার দরকার নেই। আর বাজারে গেলেও ওই গিয়ে ঘোরাফেরা করবে, কোথাও জটলা করবে, এরকম একেবারেই বন্ধ করতে হবে। তার প্রয়োজনীয় জিনিসটা সেফ ডিস্টেন্সে থেকে জিনিসটা নিয়েই আবার বাড়িতে চলে আসতে হবে, ঘরে ঢুকে যেতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু লোকজন তারা এখন আর গুরুত্বটা উপলব্ধি করতে পারেনি, পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে, ডাক্তার নার্স যেভাবে কাজ করছে, সরকারি আধিকারিকরা, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে, তাতে তাদের স্যালুট জানাতে হয়, কারণ তাদেরও জীবনের মূল্য আছে, তাদের জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তারা কাজ করছে। সেই ক্ষেত্রে পাবলিক, জনগণ যদি সতর্ক না হয়, সচেতন না হয়,
তাহলে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। অবশ্যই আমরা এই আতঙ্কের কথা শুনছিলাম, স্বয়ং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী আতঙ্কে রয়েছেন, মানুষের পাশে কীরকমভাবে যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। আজকে মাতৃমার সামনে একটা জটলা হয়েছিল, সেখান থেকে দূরত্ব তৈরি করেছে। হ্যাঁ, প্রচুর লোক অনেক জটলা করছিল, বিশেষ করে মহিলারা। তাদের হাত জোর করে বললাম যে আপনারা অন্তত হ্যাঁ 2 মিটার দূরে দূরে থাকুন, আর একই জায়গায় বসবেন না। আর একটা জিনিস বলেছি যে আপনাদের পেশেন্ট দেখার যে টাইমটা সেটা নিশ্চয়ই আপনারা জানেন, ঠিক সেই টাইমে আসুন। আর একটা বলেছি যে মাতৃমার যে পেশেন্টরা আছে, আপনারা যদি দেখতে নাও আসেন, আপনার পেশেন্টের খাবার পথ্য বা শুশ্রূষা বা চিকিৎসা কোনোটাই বন্ধ থাকবে না, বরং যত কম আসবেন আপনার পেশেন্ট তত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপনিও সুস্থ থাকবেন। সুতরাং যদি আসেনি টাইমলি আসবেন, আর দূরে দূরে ছড়িয়ে থাকবেন, একজন একজন করে যাবে, দেখে আবার আসবে, সাথে সাথে সে বাড়ি চলে যাবে, যেভাবে হোক বাড়ি চলে যাবে। সুতরাং কোথাও জটলা যাতে না হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে মোড়ের মাথায় জটলা হচ্ছে, একটা মুদির দোকানের সামনে জটলা হচ্ছে, একেবারেই হওয়া উচিত নয়, একেবারেই হওয়া উচিত নয়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে হাত জোর করে সবাইকে অনুরোধ করব, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তার জন্য মমতা ব্যানার্জি যে নির্দেশগুলো দিয়েছেন, যে মমতা ব্যানার্জি যে পরামর্শগুলো দিয়েছেন, মমতা ব্যানার্জি যে আবেদনগুলো করেছেন, সেগুলি লক্ষ্য করুন, সেগুলি অক্ষরে অক্ষরে পালন করুন। আপনারাও ভালো থাকবেন, পরিবারও আপনার ভালো থাকবে, সমাজ আপনার সুস্থ থাকবে, এবং সবাই মিলে আগামী দিনে এই যুদ্ধটা, এই যে যুদ্ধটা চলছে, যে একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি লকডাউন, এটার থেকে মানুষ মুক্তি পাবে, স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারে। 21 দিন ঘরে থাকার জন্য প্রধানমন্ত্রী হাত জোর করে মানুষের কাছে প্রার্থনা করেছিলেন, মুখ্যমন্ত্রী সেদিন সন্ধেবেলায় প্রার্থনা করেছেন মানুষের কাছে, দেশের রাষ্ট্রনায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী একদম মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী স্বয়ং মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, সকাল থেকে বেরিয়ে যতটা সম্ভব সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের এই অনুষ্ঠানের সত্যিই সার্থকতা হবে তখন যখন এইরকম মানুষরা যখন আমাদের কাছে পৌঁছে যে আমাদের স্টুডিওতে হাজির হয়ে আপনাদেরকে এই সচেতনতামূলক বার্তা, আপনাদেরকে সচেতন করতে পারে। ঘরে গৃহবন্দী হয়ে থাকুন না, দেশটাকে বাঁচাতে হলে, পৃথিবীটাকে বাঁচাতে হলে। রবিবাবু, আপনার কাছে একটি কথা শেয়ার করি, অত্যন্ত বেদনাজনক আপনি চিত্র, তথ্য, একটা ভিডিও ক্লিপিংস, ইতালির একটি বালক একদম হত 3 বছরের মতো বয়স হবে, আকাশের দিকে তাকিয়ে মাকে খুঁজছে, করুণায় ভরে যাচ্ছে আমাদের মনটা। সত্যি করোনার এই করুণাময় পরিস্থিতির মধ্যে আমরা এখন দুর্বিষহ দিন কাটাচ্ছি, ভবিষ্যৎ প্রজন্মে কি যারা কাতারে, কি বলবেন? ইতালির অনেকগুলো ভিডিও আমি দেখেছি, চীনেরও ভিডিওগুলো দেখেছি, ট্রাক ভর্তি করে করে লাশ নিয়ে গিয়ে একটা খাদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মাটি করে তার ফেলে দেওয়া হচ্ছে, তার পরিবার শেষ দেখাটাও দেখতে পাচ্ছে না, খুব করুণ দৃশ্য। বাচ্চারা কাঁদছে, হ্যাঁ, পরিবারের লোকজন কাঁদছে। মানে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে সারা বিশ্বে মৃতের সংখ্যা 20,000 পার হয়ে গেছে, সত্যি সংখ্যাটা কত সেটা অনুভব করা কঠিন, কিন্তু সরকারি মতেই 20,000 পার হয়ে গেছে। আর আমার মুখ্যমন্ত্রী দেখবেন যে তিনি 24 ঘন্টায় তিনি মানুষের সাথে রয়েছেন, এবং যারা গরিব মানুষ, বিশেষ করে রেশন থেকে যারা রেশনের মাল তুলে খায়, তাদের 6 মাসের রেশনটা তিনি ফ্রি করে দিয়েছেন, 2 টাকা করে যেটা দিতে হতো সেই টাকাটাও আর দিতে হবে না। 100 দিনের মজুরি বাড়ানো হয়েছে, 100 দিনের মজুরি সেটা বাড়ানো হয়েছে, এবং যারা দিন মজুর অসংগঠিত ক্ষেত্রে তাদেরকেও মাসে 1,000 টাকা করে ঘোষণা করেছেন, তাদের অ্যাকাউন্টে সেই টাকাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং আমাদেরও নির্দেশ এসছে আমাদের কাছে যে সাধ্য অনুযায়ী চাল, আলু, ডাল, মশলা, তেল, মানুষকে যারা দিন আনে দিন খায় মানুষ, কিছু তো আছেই, যেমন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, তারপর অটোওয়ালা, টোটোওয়ালা, যারা দিন আনে দিন খায় এরকম আছে, দিন মজুর, ক্ষেত মজুর, তাদেরকে হাতে কিছু খাবার তুলে দেওয়ার জন্য আমরা আজকে থেকে সেটা প্যাকেট করা শুরু করেছি, কাল পরশুর মধ্যে সাধ্য অনুযায়ী সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং যেখানে যেখানে খবর পাবো যে মানুষের খাবার দেওয়ার কষ্ট রয়েছে, সেটা সেখানেই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা না বললেই নয়,
কয়েকদিন হলো বিভিন্ন জায়গা থেকে কোথাও কেরালা থেকে আজকেও ফোন এসেছিল, ব্যাঙ্গালোর থেকে ফোন এসেছিল, হায়দ্রাবাদ থেকে ফোন এসেছিল যে আমরা এতগুলো লোক, অনেক লোক আমরা এখানে আটকে গেছি, আমরা বাড়ি ফিরতে পারিনি, কুচবিহারের মানুষ আমরা, যদি কোনো ব্যবস্থা করা যায়। সেগুলি সেই তাদের যে বক্তব্য, তাদের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আমি নবান্নে পাঠিয়ে দিয়েছি। ইতিমধ্যে জানেন যে মমতা ব্যানার্জি গত পরশু দিনই তিনি ভারতবর্ষের 18 জন মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছেন যে বাংলার মানুষ যদি কোথাও আটকে থাকে, যদি খাদ্য সংকট হয়, একটু দেখার জন্য তারা যাতে খাদ্য বা থাকার ব্যবস্থা পায়, যাতে কোনো অসুবিধা না হয়। ইতিমধ্যেই আমি দেখলাম মহারাষ্ট্র থেকে শুরু করে, কেরালা থেকে শুরু করে সব রাজ্যেরই মুখ্যমন্ত্রীরা তারা তাদের উদ্যোগে বাংলা থেকে যারা আটকে আছে সেখানে কাজ করতে যাওয়া, তাদেরকে খাবার দাবার এবং সেফটি শেল্টারের ব্যবস্থা করেছেন, তারা ফোনও করছে। আজকেও একটা ভিডিও মাধ্যমে আমি একটা ভিডিও দেখেছি কেরালার, আমি সাথে সাথে ভিডিওটা দেখে ওটাও নবান্নে আমি পাঠিয়ে দিয়েছি এবং মেসেজও একটা সাথে দিয়ে দিয়েছি এবং পাঠিয়েও দিয়েছি। এবং আজকে এই কিছুক্ষণ আগে আপনাদের এখানে বসেছি, আমি আমি যে এই তথ্যটা তখনই পৌঁছে দিতে চাই, তখনই একটা ফোন এলো মাননীয় মন্ত্রীকে, খুব উদ্বিগ্ন আপনাদের সঙ্গে একটু ভাগাভাগি করতে মন্ত্রীর মুখ থেকে শুনবো। যখন স্টুডিওতে এই শোতে বসার আগে কথা হচ্ছিল, খুব উদ্বিগ্ন দেখা যায়, চিন্তিত, কন্টিনিউয়াসলি ফোন করছেন, প্রতিনিয়ত ফোন, খুব উদ্বিগ্ন, উদ্বিগ্নতার প্রহর তিনি গুনছেন কেন বুঝতে পারছি না। মুর্শিদাবাদ থেকে 48 জনের পরিবারের কথা একটু বলুন। মুর্শিদাবাদ থেকে আমাদের এই দলের একজন নেতা আমাকে প্রথমে ফোন করলেন যে আপনার পুন্ডিবাড়ি ব্লকে সোনারিতে ওখানে হিমঘরে কাজ করতে 48 জন লোক তারা আটকে আছে, গিয়ে কাজ করতে এসে আটকে আছে, তারা বাড়ি ফিরতে চাইছে, বাড়ির লোকজন কান্নাকাটি করছে, ওরাও কান্নাকাটি করছে কীভাবে। তারপরে একটু পরে তারপরে আমি ওনাকে বললাম যে ওদেরকে আমার ফোন নম্বরটা দেন, ওরা আমাকে ফোন করুক। তারপর যথারীতি ওরাও আর আমাকে ফোন করে, তার সাথে সাথে আমি এসপি সাহেবের সাথে কথা বললাম, কথা বলে একটা ব্যবস্থা হলো যে তারা একটা বাস ঠিক করবে, ঠিক করে বাসের নাম্বারটা আমাদেরকে দেবে, ড্রাইভারের নামটা আমাদেরকে দেবে, এবং তারা রাতের বেলা যাতে ফাঁকা ফাঁকা বসে, যেখানে তিনজনের সিট আছে সেখানে দুই প্রান্তে দুজন বসবে, এইভাবে যদি ফাঁকা ফাঁকা করে বসে যদি যেতে পারে তাহলে রাত্রের মধ্যেই তারা পরিবারের কাছে পৌঁছে যেতে পারে, পরিবারের কাছে পৌঁছে যায়। তো এইরকম অনেক জায়গায় আটকে আসে, চেন্নাই থেকেও ফোন আসে, তখন চেন্নাই থেকে যেখানে যেখানে ফোন আসছে, এখন আমি এটাই বলে দিচ্ছি যে আপনার সংশ্লিষ্ট থানা সেই থানার সাথে যোগাযোগ করুন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে মেসেজটা 18 জন দেশের মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, নিশ্চয়ই তারাও সেই দেশের মুখ্যমন্ত্রীরাও তার থানা লেভেল, এসডিও লেভেল, বিডিও লেভেলে মেসেজগুলো দিয়ে দিয়েছে। আমি তাদেরকে সেই ইয়ে দেওয়ার পরে আমি একটা দুটো নাম্বার রেখেও ছিলাম, যখন জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ থানায় গিয়েছিলাম, থানার থেকে আমাদের ব্যবস্থা করা হয়েছে, আমাদের খাবার দাবার দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে ভিন রাজ্য থেকে যারা আসবেন কি তাদের কি আসার জন্য, না আসার, ভিন রাজ্যের থেকে আসার এখনই রেস্ট্রিকশন করা আছে, অবশ্যই আনা সম্ভব হবে না, কারণ ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, সবই বন্ধ, আসাটা উচিত হবে না, যে উচিত হবে না। সেই ক্ষেত্রে ওখানে যদি তারা খাবার দাবার দেওয়ার পায়, যদি সেফটি শেল্টার পায়, তাহলে ওদের তো আসার প্রয়োজন নেই, তাই না? ওরা ওখানেই থাকুক, ভালো থাকুক। ওদেরকে বলে দিলাম ভাই একখানে গাদা গাদা করে থাকবে না, কমপক্ষে রাত্রেবেলা ঘুমানোর সময় 2 মিটার ডিফারেন্সে তোমরা ঘুমাবে, এবং চলাফেরার সময় তোমরা 2 মিটার 2.5 মিটার ডিফারেন্সে চলবে, হ্যাঁ, যাতে তোমাদের শ্বাস প্রশ্বাস যাতে অন্যর গায়ে না লাগে, কারণ ওই সমস্ত রাজ্যগুলিতেই এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা আমরা বেশি লক্ষ্য করছি। একদম সেই জন্যই তাদেরকে একদম ঘরে থাকতে বলছি আমরা, আর খুব যদি জরুরি হয় তাহলে স্থানীয় থানার সাথে বা বিডিও অফিস যদি থাকে বিডিও অফিসের সাথে যোগাযোগ করার জন্য আমরা ওদেরকে আমাদের পরামর্শটা ওদের দিচ্ছি। একদম, আমাদের এই আলোচনা চলছে, আমাদের এই করোনা আপডেট, এই অনুষ্ঠান চলছে, আমরা করব জয় নিশ্চয় অনুষ্ঠান আপনারা দেখছেন। আমাদের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন। বেদনার চিত্রটা যত সময় যাচ্ছে বাড়ছে, দেশে আক্রান্ত 775 জন, দেশে মৃত্যু হয়েছে 19 জনের, পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে 1 জনের, রাজ্যে আক্রান্ত 10 জন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমুক। এই যে সামাজিক দূরত্ব তৈরি করার কথা বারবার বলা হয়েছে বিভিন্ন মাধ্যমে, মাননীয় মন্ত্রী আজকে এই চ্যানেলে উপস্থিত হয়ে আপনাদেরকে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের কাছে যে তথ্য পৌঁছে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা তার কাছে যখন তিনি প্রেস মিট করছিলেন সেই সময়টায় উঠে এসেছিল করোনায় মৃত্যু হয়েছে যেই রেলের আধিকারিকের,
তাকে সাধারণভাবে সৎকার করা হয়নি এবং ওই শবদেহ তাতে জীবাণু রয়েছে বলেই ইতালি বা চীনে এইভাবেই গণশেষকৃত্য চলছে। বাড়ি থেকে হাসপাতাল থেকে সেনা ট্রাকে করে কফিন নিয়ে চলে যাওয়া হচ্ছে কোনো এক জায়গায়, তারপর সেই শরীর সম্পূর্ণভাবে ভস্ম করে দেওয়া হচ্ছে। পূর্বাভাস তো ছিলই আপনার কাছে, আপনি কি করবেন? আপনি গৃহবন্দী হয়ে আগামী প্রজন্মকে পৃথিবীতে থাকতে চান না পৃথিবী ছেড়ে অন্য কোথাও থাকতে চান? সে দায়িত্বটা আপনার আপনার কাছে। মানুষের এই বিপদের সময়ে একজন জনপ্রতিনিধি হয়ে শুধু নিজের শরীরের চিন্তা করে বা সুখের চিন্তা করে ভালো চিন্তা করে ঘরে বসে থাকা সম্ভব হয় না। যতটুকু সাবধানতা অবলম্বন করার করে মানুষের পাশেই থাকতে চাই, মানুষের সাথেই থাকতে চাই, মানুষকে ভালো রেখেই বাঁচতে চাই। মানুষকে যে পরামর্শগুলো গ্রামের অলিগলিতে পৌঁছেচ্ছে না বা ভিতরে পৌঁছেচ্ছে না সেই খবরগুলো বা সেই পরামর্শগুলো তাদের কাছে পৌঁছাতে চাই। তাছাড়াও আমি সারাদিন প্রায় রাত্রি 12টা পর্যন্ত টেলিফোনে যাদের যাদের ফোন নম্বর আছে ও টেলিফোনে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আসলে আপনারা উপস্থিত হলে একটু ভরসা পায় মানুষ, সাধারণ মানুষ। তো আমি সেই জন্য যাচ্ছিও, বেশি সময় না, 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য যাচ্ছি, আবার ফিরে আসছি। তো সেই ক্ষেত্রে যতদিন বাঁচবো মানুষের সাথেই থাকবো, মানুষের পাশেই থাকবো। কারণ মানুষই যদি না থাকে তাহলে আমরা কাদের নিয়ে বাঁচবো? আচ্ছা, আরেকটি তথ্য, অবশ্যই মানুষের সঙ্গে মানুষের পাশে দাঁড়াবার এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে জীবনটাকে তিনি মানুষের কাজে নিয়ে করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখছেন না, তিনি নিজের জীবনের অবলীলায় দূরে সরিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি তো দিন রাত 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছেন। তার যারা নবান্নের যারা আধিকারিক, যারা পুলিশের অফিসার, যারা পুলিশ কর্মী, তারা সবাই কাজ করছে দিন রাত 24 ঘন্টা। এমন নয় যে 2 ঘন্টা করে তারা পালিয়ে যাচ্ছে, তাদের তো আমি স্যালুট জানাই, স্যালুট যে পাওয়ার উপযুক্ত। কারণ তারা, তাদেরও তো জীবনের ভয় আছে, তাদের মৃত্যু ভয় আছে, তাদেরও পরিবার পরিজন আছে, তারপরেও কিন্তু তারা দিন রাত 24 ঘন্টা তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। রাজ্যের অভিভাবক হিসেবে তিনি যেরকমভাবে আমাদেরকে আগলে রেখেছেন সত্যি আমাদেরকে অত্যন্ত গর্বিত করে। তার এই প্রাণচঞ্চল উপস্থিতি, সবসময় তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে যত দেখছি তত প্রেরণা যাচ্ছে, প্রেরণা যাচ্ছে, অভিভূত হয়ে যাচ্ছি যে একজন মানুষ এত ভাবনা, এত তার মানুষের জন্য উদ্বিগ্নতা, তিনি নিজে চলে যাচ্ছেন সরজমিনে সমস্ত ব্যবস্থা দেখতে, নিজে দাম কথা দাগ কেটে দিয়েছেন, কালকে নিজে দাগ কেটেছেন। হ্যাঁ, ভারতবর্ষের আর কোনো মুখ্যমন্ত্রীকে দেখছি না তো, আমি তো হিন্দি চ্যানেলগুলো ইংরেজি চ্যানেলগুলো দেখি, যে ঠিক আছে বাংলা চ্যানেল না হলে ওই চ্যানেলগুলো দেখা যায়। যদি সে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা বড় বড় অন্য মন্ত্রী তারা ঘরে ঢুকে বসে গেছে, এবং যে মন্ত্রী অনেক হম্বিতম্বি করতো সারা ভারতবর্ষ জুড়ে তারও আর কোনো সারা শব্দ নাই, ঘরে ঢুকে বসে আছে। কিন্তু আমার মুখ্যমন্ত্রী দেখুন মমতা ব্যানার্জি দিন রাত 24 ঘন্টা মানুষের মধ্যে আছেন, মানুষকে পরামর্শ দিচ্ছেন, মানুষের সাথে আছেন, খাদ্য নিয়ে বেরিয়েছেন ট্রাক নিয়ে, যেখানে যেখানে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিনমজুর দিন আনে দিন খাই মানুষ, তাদের জন্য খাবারের পোটলাও নিয়ে বেরিয়েছেন। এবং যথাসম্ভব সবাইকে তো দেওয়া সম্ভব হবে না রাজ্যের, তাদের জন্য তিনি যে প্যাকেজগুলো ঘোষণা করেছেন সেই প্যাকেজগুলোর মাধ্যমে তারা পেয়ে যাবে, সেই রেশনে বিনা পয়সায় চালও পেয়ে যাবে, কোনো একটি গরিব যাতে অভুক্ত না থাকে তার ব্যবস্থা তিনি করেছেন। হ্যাঁ করেছেন, এই দেখুন আপনার সেই ক্যাপশনে দেখা যাচ্ছে যে সবাইকে একটা ডিস্টেন্স মেনটেন করে তাদের হাতে খাদ্যের প্যাকেট তুলে দিচ্ছেন। আমরা অত্যন্ত অভিভূত হয়েছি গতকাল যখন মুখ্যমন্ত্রী নিজে কোন জায়গায় যেখানে ক্রয় বিক্রয় কেন্দ্রগুলো জরুরি দেখুন দাঁড়িয়ে আছেন ওই জায়গায়, সারা ভারতবর্ষ আর কারো মাথায় এটা বেরোয়নি না, উনি নিজে হাতে মানে এরকম অভিভাবক আর আগামী প্রজন্মে আসবে বলে আমার মনে হচ্ছে না। সত্যি তিনি মমতা, মমতা নামটাও যেমন মমতা এবং মমতাময়ী তিনি, তার এই যে ডাউন এই লকডাউনকে সম্মান জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজ্যের মানুষকে সুস্থ রাখুন। আরেকটি তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, আজকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিজের তহবিল থেকে নিজে ব্যক্তিগতভাবে তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে NFT করেছেন, 1 লক্ষ টাকার একটি ত্রাণ তুলে দিয়েছেন। আমরা স্ক্রিনে সেই ছবি দেখছি, একটু যদি আমরা বিশদে জানতে চাই কি করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এত কাজ করছেন, তার কাছে টাকার অভাব আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তারাও তাকে কোনো হেল্প করছে না, সুতরাং সেই ক্ষেত্রে ওনার যে আবেদনটা ছিল এবং একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে
आईसीआईसी ব্যাংক হাওড়াতে। তো সেই ক্ষেত্রে কালকে রাত্রিবেলায় আমি ওটা পেয়েছি এবং আমাদের স্পিকার তিনি একটা আবেদন করেছেন আমাদের অভিমান ব্যানার্জি মহাশয় এবং আমাদের যে পরিষদীয় যে মন্ত্রী এবং এডুকেশন মিনিস্টার পার্থ চ্যাটার্জি মহাশয় তার একটা ফেসবুকের আবেদন ছিল ওই আবেদন রাত্রিবেলায় আমি দেখেছি দেখে সকালবেলা 10টার মধ্যেই আমি স্টেট ব্যাংকে চলে গেছি সেখানে 1 লক্ষ টাকার একটা চেক স্টেট ব্যাংকে দিয়ে এনএফটি করে 2 মিনিটের মধ্যে এনএফটিতে চলে যায় এনএফটি করে ওই ব্যাংক আইসিআইসি ব্যাংকে টাকাটা পৌঁছে দিয়েছি অ্যাকাউন্টে নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি এটা আমার মনে হয় এটা আমার কর্তব্য প্রত্যেকটা মানুষের কর্তব্য আগামী দিনে আরও কিছু দিতে চাই উত্তরবঙ্গ ত্রাণে অর্থ ত্রাণ তহবিলটা রয়েছে সেখান থেকে কোনো কিছু কথা না উত্তরবঙ্গের আমাদের কোনো ত্রাণ তহবিল নেই আচ্ছা এটা আমার ব্যক্তিগত ফান্ডের টাকা এটা ব্যক্তিগতভাবে দিয়েছেন কোনো রকম ভাবে মানে ভবিষ্যতে কোনো পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে ভাবছি কি করা যায় কোনো কিছু করা যায় কিনা অন্য কিছু আমাদের ডিপার্টমেন্টে যে কন্টিনজেন্সি ফান্ড আছে সেখান থেকে কিছু দেওয়া যায় কিনা সেটাও একটু আলোচনা করব করে সে 2-3 দিনের মধ্যেই সেটা আলোচনা করে কথা বলবো আমিও দপ্তরে যেতে পারছি না জেলাতেই রয়ে গেছি জেলার মানুষের পাশে রয়ে গেছি তো সেই ক্ষেত্রে এটা পরে ভাবার ব্যাপার তবে জেলার যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন অনেকে সোশ্যাল ওয়ার্কার আছেন তার মধ্যে তাদেরকেও ফোন করে বলছি আবেদন করছি ভাই এই দুঃসময়ে মানে এই সময়ে আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান একটু আর্থিক সাহায্য করুন যা যার যতটা সাহায্য কত সাধ্য যার যতটা সাধ্য কোনো জোর জবরদস্তি নেই এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদেরকেও বলেছি ভাই যতটা পারো তোমার যতটা সাধ্য অনুযায়ী তোমরা চেকের মাধ্যমে তোমরা ব্যাংকেও দিতে পারো অথবা ডিএম সাহেবের অফিসে ডিএম সাহেবের হাতেও তুলে দিতে পারো একটি প্রশ্ন বারবার করতে চাইছি আপনার কাছে যে বিষয়টায় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য তো বিমার ব্যবস্থা করা হয়েছে তাদের ভবিষ্যৎটাকে নিরাপত্তায় রাখবার জন্য যারা সাংবাদিক বন্ধুরা যারা নিয়মিত প্রাণ হাতে করে কাজ করছেন একদম ফ্রন্ট লাইনে এসে কাজ করছেন যাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বিভিন্ন জায়গায় গিয়ে গণমাধ্যম আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সংবাদকর্মীদের জন্য সাংবাদিক বন্ধুদের জন্য কোনো কিছু ভাবা হয়েছে কি নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী ভাববেন মানবিক মুখ্যমন্ত্রী তিনি ফান্ডের অবস্থা খুব একটা ভালো নাই তো সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত ছিল যে একটা বড় ফান্ড প্রত্যেকটা রাজ্যকে দেওয়া রাজ্যগুলির যে জনসংখ্যা তারই ভিত্তিতে ফান্ডটা দেওয়া তো সেই ক্ষেত্রে গতকালকেই কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রেস মিট করে বিবৃতিও দিয়েছেন তো আমার মনে হয় যে এই সময় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রাজনীতির মধ্যে ঢোকা উচিত হয়নি রাজনীতির মধ্যে না ঢুকে সমস্ত রাজ্যগুলিকে সমান চোখে দেখে তার যা ফান্ডটা সেই ফান্ডটা জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেকটা রাজ্য সরকারের হাতে তুলে দিলে যেটা হতো সেটা প্রত্যেকটা রাজ্য সরকারই একটা আলাদা পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মধ্য দিয়ে সিস্টেমের মধ্য দিয়ে দ্রুত সেই সুযোগগুলো সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারত বা দিতে সুবিধা হতো কিন্তু নির্মলা সীতারামনজি তাকে সম্মান জানিয়েই বলছি তিনি যে ঘোষণা করেছেন যে সাধারণ গরিব মানুষের অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে কোন অ্যাকাউন্ট না জনধন যোজনা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে কি কেন খুলেছিল মানুষ যে 15 লক্ষ করে টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দেওয়া হয়নি তো ঠিক আছে কিন্তু ওই যে জনধন যোজনা অ্যাকাউন্টের মাধ্যমে তিনি দেওয়ার কথা ঘোষণা করলেন তো নির্মলা সীতারামজি কি জি জানেন যে আজ থেকে 8 মাস আগে ভারতবর্ষের যে রিজার্ভ ব্যাংকের গভর্নর মানে জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্টগুলো ছিল মিনিমাম ব্যালেন্স না থাকা অ্যাকাউন্টে 30 কোটিরও বেশি অ্যাকাউন্ট তিনি ক্লোজ করে দিয়েছেন এবং গত আট মাসের মধ্যে আমার অনুমান যে আরও 4-5 কোটি হবে তো যদি 35 কোটি যদি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে থাকেন জিরো মানে মিনিমাম ব্যালেন্স না থাকার কারণে তাহলে এই 35 কোটি মানুষ কীভাবে এই সুযোগ পাবে তাহলে তারা তো বঞ্চিত হবে
তো সেই জন্যই আবার বলছি রিপিটেডলি, এখনও সময় আছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার যে টাকাটা বা যে সুবিধাগুলো দিতে চাইছেন গরিব মানুষকে ছোট রাজনীতির মধ্যে না গিয়ে সেটা স্টেট গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হোক। ভারতবর্ষের যতগুলো স্টেট গভর্নমেন্ট আছে, কেন্দ্রশাসিত রাজ্য আছে, তাদের হাতে তুলে দেওয়া হোক, তাড়াতাড়ি মানুষ সুবিধাগুলো পাবে, তাড়াতাড়ি মানুষ সুযোগগুলো পাবে। যেহেতু রাজ্য সরকারগুলোর একটা পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর সিস্টেমের মধ্যে দিয়ে পেয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে চাল দেবেন রেশনের মাধ্যমে বিনা পয়সায়, এবং তিনি যারা ডে লেবার তাদের 1,000 টাকা করে তাদেরকে দেবেন, এবং 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য আধিকারিকদের জন্য তিনি বিমার কথা ঘোষণা করেছেন, যারা 24 ঘন্টা কাজ করছে জীবনের ঝুঁকি নিয়ে। তো এই ক্ষেত্রে আমি বলবো এই সময় রাজ্য সরকারের পাশেই দাঁড়ানো উচিত কেন্দ্রীয় সরকার, কারণ কেন্দ্রীয় সরকার যে টাকাটা ঘোষণা করেছে সেই টাকাটাও তো রাজ্যগুলির থেকেই ট্যাক্সের মাধ্যমে রেভিনিউর মাধ্যমে তুলে নিয়ে যাওয়া, তো এইগুলি তো রাজ্যেরই টাকা। তো এই রাজ্যগুলোর এই সময়ে যখন টাকার প্রয়োজন, আর্থিক সহযোগিতার প্রয়োজন, তখন আলাদা রাজনীতি না করে আমি বারবার একটা কথার উপর জোর দিচ্ছি, সরাসরি স্টেট গভর্নমেন্টগুলোর হাতে টাকাটা পৌঁছে দেওয়া উচিত ছিল। দিলে তাহলে মানুষ দ্রুত গতিতে খুব তাড়াতাড়ির মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু সেই সুযোগগুলো পেয়ে যেত। এবং আরও একটা কথা যে আবার রিপিট করছি যে 30 থেকে 35 কোটি জনধন যোজনা অ্যাকাউন্ট রিজার্ভ ব্যাঙ্ক ব্যালেন্স মিনিমাম ব্যালেন্স না থাকার কারণে সেটা ক্লোজ করে দিয়েছে। তাহলে এই 35 কোটি মানুষ, তাহলে যাদের অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হয়েছে জনধন যোজনার, আর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন জনধন যোজনা অ্যাকাউন্টেই টাকাটা দেবেন, তাহলে এই 35 কোটি মানুষ তো প্রথমেই বাদ যাচ্ছে। সেটা কি একবারও সীতারামন যে ভেবে দেখবেন, মানে রিথিঙ্কিং করবেন, রিথিঙ্কিং করে ফান্ডগুলো সমস্ত রাজ্য সরকারের হাতে তুলে দেবেন, তাহলে কিন্তু দেশের মানুষ বা খুব তাড়াতাড়ি রিলিফ পেত। বারবার মন্ত্রী এই কথা বলার চেষ্টা করছেন, কেন্দ্রের কাছে সাহায্যের আবেদনও তিনি করলেন, সমস্ত রাজনৈতিক ভেদাভেদকে দূরে সরিয়ে তিনি বারবার আবেদন করছেন সাধারণ মানুষ যাতে উপকৃত হয় সেই কথা। কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে, দুঃখের সঙ্গে যে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এইমাত্র খবর এসে পৌঁছলো লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, 803 জন আক্রান্ত হয়েছেন, 17 জন মৃত এই মুহূর্তে, 84 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আমাদের কিন্তু বারবার গৃহবন্দী হয়ে থাকার জন্য যে আবেদন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সারা দেশের মানুষের কাছে, মুখ্যমন্ত্রী যেরকমভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করবার চেষ্টা করছেন, আমরা করব জয় নিশ্চয় অনুষ্ঠানের মাধ্যমে আমরাও চেষ্টা করছি, স্বয়ং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গের এই মানুষ যিনি আমাদের সঙ্গে নিজেদের মতো করে, নিজের মতো করে সবসময় থাকেন, কোচবিহার জেলার ভৌগোলিক অনন্যতা, এই জেলার মানুষের সহজ সরল অনারম্বর জীবনযাপন, বৎসরভর উৎসব মুখরতা এই জেলাকে পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আমাদের এই জেলা আমাদের উত্তরবঙ্গের গর্ব, প্রত্যেকটা উত্তরবঙ্গের মানুষের মধ্যে যে মাটির সোঁদাবাঁকা গন্ধ রয়েছে সেই গন্ধটা থেকে যাক, আমাদের মতো করে আমরা হারবো না কেউ, আমরা থমকে যাব না কেউ। আমাদের গৃহবন্দী হয়ে থাকার যে আবেদন বারবার বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে, মাননীয় মন্ত্রী এখানে থেকে আপনাদের কাছে করজোরে প্রার্থনা করেছিলেন কিছুক্ষণ আগে, আপনার কাছে সাধারণ মানুষকে সেই বার্তা, এখনো জটলা, এখনো আড্ডা, এখনো মানুষ চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন, একটু সচেতনতা, উদ্বিগ্নতার প্রহর আমরা গুনছি, মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, কি বলবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে হাত জোর করে বলবো যে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী আপনারা ঘরে থাকুন, এবং যতক্ষণ মমতা ব্যানার্জি পুনরায় নির্দেশ না দেবেন ততক্ষণ, ততদিন আপনারা ঘরে থাকুন, সপরিবারে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এই মারণ রোগের হাত থেকে রাজ্যকে বাঁচাতে, দেশকে বাঁচাতে সাহায্য করুন। আর যদি কারো কাশি, জ্বর, গলা ব্যথা, শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয় শরীরে,
তাহলে স্থানীয় হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ নিন, চিকিৎসা করান। আমি আবার বলছি যে আপনারা ঘরে থাকুন এবং সুস্থ থাকুন। আর আপনাদের এই ডিজিটাল ডি বাংলার চ্যানেলের মাধ্যমে আমি কুচবিহার সহ উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী বন্ধু এবং সচ্ছল যারা পরিবার তাদের কাছে আরজি জানাচ্ছি যে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল করোনা ভাইরাসের ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল ইমার্জেন্সি যে ত্রাণ তহবিলটা তিনি খুলেছেন সেখানে আপনারা সাধ্য অনুযায়ী আপনারা দান করুন, বাংলাকে বাঁচান, দেশকে বাঁচান, মানুষকে সুস্থ রাখার জন্য এবং মানুষের কাছে আরও সুবিধা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করুন এবং তার সাথে থেকে বাংলাকে এগিয়ে নিয়ে চলুন। এবং দু মিনিট সময় আছে, একটু আমরা অনুষ্ঠান অবশ্যই বারবার করজোরে প্রার্থনা করছেন, দেশে 56 ইঞ্চির সেই রাষ্ট্রনায়ক আমাদের মমতাময়ী মা যেরকমভাবে আমাদের কাছে আবেদন করেছেন মমতা ব্যানার্জি, মাননীয় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আপনাদের কাছে করজোরে প্রার্থনা করছেন, একটু হাত জোর করে প্রার্থনাটা রাখুন, ঘরে থাকুন। আমরা আমাদের এই সময়টা ঘরে থেকে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু দেখবেন লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যাটা কিন্তু কমবে। পশ্চিমবঙ্গ অন্যদের থেকে অনেক রাজ্য থেকে অনেকটা এগিয়ে আছে, মৃত্যুর সংখ্যাটা সেই অর্থে অনেকটা কম, আক্রান্তের সংখ্যা হয়তো কমবে ঠিকই। যারা বাইরের রাজ্য থেকে আসছেন লুকিয়ে থাকবেন না, লুকিয়ে না থেকে চিকিৎসা করবার ব্যবস্থা করুন। করোনা আক্রান্ত হলে রোগীরা কিন্তু সঠিক চিকিৎসা সঠিক সময় পেলে কমপক্ষে আলাদা, বাইরের রাজ্য থেকে কেউ যদি লুকিয়ে ছুটে আসেন কমপক্ষে নিজের বাড়িতে আলাদা ঘরে কমপক্ষে 14 থেকে 16 দিন আপনি একদম গৃহবন্দী হয়ে থাকুন পরিষ্কার, তাহলে আপনার পরিবারও সুস্থ থাকবে, আপনার সমাজ সুস্থ থাকবে, আপনার গ্রাম সুস্থ থাকবে এবং রাজ্য সুস্থ থাকবে। যদি কোনো কারণে আপনারা লুকিয়ে থাকেন বাড়িতে তাহলে কিন্তু রোগের আক্রান্ত হওয়ার আর আরেকটা কথা, অভিভাবক হিসেবে বারবার মমতা ব্যানার্জির যেরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দায়িত্ব নিয়েছেন, রবীন্দ্রনাথ ঘোষও কিছুক্ষণ আগে বলছিলেন আপনাদের ভবিষ্যৎটা দেখবার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের, কীরকমভাবে সংসার চলবে, কীরকমভাবে তাদের মানে দৈনন্দিন খাওয়াটা অন্তত পক্ষে চলবে সেই দায়িত্বটা তো অন্তত পক্ষে সরকার নিতে চলেছে কিছুদিনের। হ্যাঁ, কিছু কিছু তো নিয়ে ফেলেছে, যে রেশনের যে চাল তার বিনা পয়সায় পাবে, তারপরে 1000 টাকা করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে, এই ধরনের কিছু কিছু, তার 60 বছর যার পূর্ণ হচ্ছে 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে ভাতাও পেয়ে যাচ্ছে। তো বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আর্থিক অনটন সত্ত্বেও তিনি চেষ্টা করছেন রাজ্যের প্রত্যেকটা মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, যাতে অনাহারে কষ্ট করতে না হয় এবং জনপ্রতিনিধি যারা আছে রাজ্যের তারাও যাতে এগিয়ে আসে, তার নিজে নিজে এলাকায় যদি মানুষের পাশে দাঁড়ায়, গরিব মানুষের পাশে দাঁড়ায়, দিন মজুরদের ক্ষেত মজুরদের দিন আনি দিন খাই এরকম মানুষের পাশে দাঁড়ায় তাহলেও অনেকটা কভার করা যাবে। সকলের মিলিত সবার কাছে, হ্যাঁ সবার কাছে এই আবেদনটা করছি, সবাই পাশে দাঁড়ান, যারা আছে সে যার নাই তার পাশে দাঁড়ান, পাশে দাঁড়িয়ে তাকেও খেয়ে পরে বাঁচিয়ে রাখুন। তুলনামূলকভাবে যদি সচ্ছল যারা তাদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে দেশটা অবশ্যই করোনা থেকে মুক্ত হতে পারবে। আমরা একটু সময় নেব, শুধু 22 তারিখ যেদিন জনতা কারফিউ যেদিন ছিল সেদিন আপনার ঘর আলো করে নাতনি এসেছে, কি বলবেন? দেখুন ওটা খুশির খবর, খুশির খবর। আমার 3 মেয়ে 1 ছেলে, 3 মেয়ের ঘরে আগেই সন্তান এসেছে, বড় মেয়ের কন্যা সন্তান আর মেজ মেয়ে আর ছোট মেয়ের পুত্র সন্তান, আমার ছেলের ঘরে এই প্রথম এলো সন্তান নাতনি, আমরা খুবই খুশি। নাতনিকে, নাতনি সবসময় দাদুদের কাছে ঠাকুরদাদের কাছে আদরের হয়, পরিবারের কাছে আদরের হয়। দিনটা খুব ভালো ছিল, জনতা কার্ফু, কার্ফু টার্ফু ভেঙে চুড়ে চলে এসছে পৃথিবীতে, একটা ঐতিহাসিক দিনে, ঐতিহাসিক দিনে চলে এসছে। সুতরাং আমাদের পরিবারে খুশি আছে, কিন্তু এটাও ঠিক কাউকে একটু মিষ্টি খাওয়াতে পারেনি, মিষ্টির দোকান সবই বন্ধ, যখন কার্ফু থাকবে না, লকডাউন থাকবে না, তখন
সবাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের অনুষ্ঠান আমরা ঠিক এরকম ভাবে রবিবাবু হাসছিলেন, হাসতে হাসতে শেষ করব, মিষ্টি মুখ সবাই করবে ঠিকই। আমরা করোনার যে গ্রাসে এখন রয়েছি, করোনার গ্রাস থেকে আমরা সকলে মুক্ত হব। আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনার এই মূল্যবান সময়, ব্যস্ততা রয়েছে, মানুষকে সময় দিচ্ছেন, অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। সাধারণ মানুষকে যেরকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের ডিজিটাল বাংলা টিমের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। যেতে যেতে যে কথা বলবো, যদি ভাবো হেরে যাব, জিতে যাবে দুঃসময়, তবু অসুখ জিতবে না, হবে সুখের দিগ্বিজয়। আমরা সত্যি দিগ্বিজয় হব, আমরা জিতবো, আমরা হারবো না কেউ। আমাদের এই অনুষ্ঠান চলছে সারাদিন ধরে, অনুষ্ঠান চলছে, আমাদের অভিভাবকের মতো পাশে থেকে আমাদেরকে খানিকটা প্রেরণা দিয়ে গেলেন, সমাজের সর্বস্তরের মানুষের কাছে, উত্তরবঙ্গের মানুষের কাছে প্রাণের বাতাস হয়ে চলে এলেন তার এই বার্তাগুলো। সব শেষে সবাইকে অনুরোধ করব, ঘরে থাকুন, সপরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন, অযথা রাস্তার মোড়ে বা চাট দোকানে, পান দোকানে, বাজারে কোথাও জটলা করবেন না, সেটা গ্রামে হোক আর শহরে হোক, কোথাও জটলা করবেন না অযথা। যতটা সময় পাবেন পুরোটাই ঘরে থাকবেন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।